কাজের থেকেও ব্যক্তিজীবন নিয়ে সবসময় আলোচনায় চিত্রনায়িকা পরিমণি। এবার তার অভিনীত ওয়েব সিরিজ পাফ ড্যাডি প্রচার সম্প্রচার প্রদর্শন তিন দিনের মধ্যে বন্ধের জন্য আইনি নোটিশ দিয়েছেন এক আইনজীবী। বেশ কিছুদিন ধরেই ওটিটি প্ল্যাটফর্মে চলছে ওয়েব সিরিজ পাফ ড্যাডি। এতে আবেদনময়ী চরিত্রে অভিনয় করেছেন পরিমণি। আপনি কোথায় পড়াশোনা করেছেন? জীবন স্কুল। পুরো ওয়েব সিরিজে অশ্লীলতার ছড়াছড়ি বলে অভিযোগ করেছেন এই আইনজীবী। গত 24 সেপ্টেম্বর ইমেইল ও ডাকযোগের মাধ্যমে বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড BTCL চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর, OTT প্ল্যাটফর্ম বঙ্গবিটির ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের চেয়ারম্যান, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব এবং বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যানের কাছে এই নোটিশ পাঠানো হয়। আইনি নোটিশে বলা হয়, সুনির্দিষ্ট নীতিমালা না থাকার সুযোগে সুকৌশলে পরবর্তী প্রজন্মের মাঝে অশ্লীলতা ছড়িয়ে যাচ্ছে বিপদগামী এই ওয়েব সিরিজটি। সহজে টাকা ইনকামের জন্যই মূলত এই প্ল্যাটফর্মে ব্যবহার করে এই চলচ্চিত্রগুলো প্রদর্শিত হচ্ছে। সম্প্রতি এই প্ল্যাটফর্মে অসংখ্য অশ্লীল ওয়েব সিরিজ ওয়েব ফিল্ম প্রদর্শিত হচ্ছে। আমাদের প্রাপ্ত তথ্য মতে এমন অসংখ্য মুভি রয়েছে এই প্ল্যাটফর্মে। এসব প্ল্যাটফর্মে প্রায় সকল মুভিতেই কম বেশি যৌন সুরসুরির দৃশ্যসহ ব্যাপক হারে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানা দেশীয় সংস্কৃতি বিরোধী গল্প ও দৃশ্য উপস্থাপন করা হয়েছে। নোটিশে আরও বলা হয়েছে, আগামী তিন দিনের মধ্যে পাফ ড্যাডি ওয়েব সিরিজের প্রদর্শনী বন্ধ করা, সেন্সর বোর্ড পুনর্গঠন করে সংশ্লিষ্ট বিষয়ে পারদর্শী ব্যক্তি, কমপক্ষে আইন বিষয়ে অভিজ্ঞ এবং ধর্মীয় পণ্ডিত যুক্ত করা, OTT প্ল্যাটফর্ম সহ ইউটিউব ফেসবুক অর্থাৎ অনলাইনে প্রদর্শনের জন্য নির্মিত সব ভিডিওর সেন্সর নীতিমালা প্রণয়নে কঠোর প্রয়োগ করা, কোনো শৈল্পিক সোয়া বহির্ভূত অশ্লীল ইঙ্গিতবাহী সব অডিও ভিডিও কার্টুন গল্প পিকচার আপলোডের নীতিমালা প্রণয়ন করা, এসব অডিও ভিডিও গল্প কার্টুন পিকচার আপলোড করা হলে ফিল্টারিংয়ের মাধ্যমে যাচাই বাছাই করে দ্রুত মুছে ফেলা ও দোষীকে আইনের আওতায় আনাসহ সময় উপযোগী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতেও বলা হয়েছে এই নোটিশে। আইনজীবী জয়নাল আবিদিন মাঝারি বলেন, এটি দায়িত্ববোধ থেকে করেছি, আমাদের সন্তানরা কি দেখছে এসব নিয়ে কথা না বললে এটা অব্যাহত থাকবে। আমরা চাই চলচ্চিত্র নির্মাণ কর্তৃপক্ষ নিয়ম নীতির আওতায় সুস্থ ধারা চলচ্চিত্র আনুক, আমাদের সন্তানরা যেন এইসব চলচ্চিত্র দেখে কিছু শেখে। এই চলচ্চিত্রে শেখার কিছুই নেই। আমি আশাবাদী কর্তৃপক্ষ বিষয়টি দেখবেন এবং এটি বন্ধ করবেন। সোহাগ বিশ্বাস, আমার সংবাদ, ঢাকা।